সো হে হ্যালো, নমস্কার গাইস, ইটস ইউর বয় ডিডি নূর। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা আমাদের এই ফুটবল গেমে সবচেয়ে বেশি গোল দিয়ে একটা ম্যাচ উইন করার একটা মানে চ্যালেঞ্জ নিলাম। সেটা আমি এমন না যে একটা অনলাইন ম্যাচে করতেছি, আমি অফলাইন ম্যাচেই করবো এআই ম্যাচে, বাট সবচেয়ে বেশি গোল। আর এই চ্যালেঞ্জটা আমার আমার বাকি সব ইউটিউবার বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবার জন্যই, যে আপনারাও যদি চান আমার এই চ্যালেঞ্জটা, যে আজকে আমি যতগুলো গোল করি সেটা ব্রেক করে একটা নতুন রেকর্ড করবেন, সেটাও চলবে। কারণ হিসাবে এটা আমারই সর্বপ্রথম রেকর্ড হবে, কারণ এমন কোনো কন্টেন্ট আমার মনে হয় না এখন ইউটিউবে আসছে যে এআই ম্যাচ হোক বা যেই ম্যাচ হোক বাট ই ফুটবলে সবচেয়ে বেশি গোল স্কোর করার একটা রেকর্ড। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমাদের গোল দেখি আমরা কয় মিনিটে করতে পারি। টরেস, হুলিট, সুয়ারেজ, এগেন টরেস, উলিট, মেসি, মেসি, এই যে মেসি শুধু মিস হইতেছে, তিনি একটা কার গোল শেষ। ঠিক আছে, 2 মিনিট 20 সেকেন্ডে আমাদের সর্বপ্রথম গোল ফিনিশড। তারপর 6 মিনিট 43 7 মিনিট হয়ে গেছে, টরেস, টরেস গুলিট শুট অ্যান্ড গোল। ঠিক আছে, 8 মিনিটে আমাদের দ্বিতীয় গোল কমপ্লিট। তো দেখি থার্ড গোল হবে আমাদের কত মিনিটে, সুয়ারেস শুট গোল। তো আমরা মোটামুটি 16 মিনিটে 3 গোল দিয়ে ফেলেছি, টরেস, সুয়ারেস শুট অ্যান্ড গোল। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফোর্থ গোল। তো আমাদের ফিফথ গোল হলো গুলিট বেকেনবাওয়ার গোল। তো যা দেখা যাচ্ছে 27 মিনিটে মাত্র 5 গোল, কী করতেছি ভাই, 10টা গোলের বেশি তো করতে পারবো না। টরেস অ্যাগেইন গোল হবে, এটা শিওর গোল। তো 29 মিনিটে 6টা গোল কমপ্লিট করলাম আমরা। তো আপনারা কমেন্টে জানান যে আমরা আমি এই ম্যাচে কয়টা গোল কমপ্লিট করব। দেখা যাক, ইন্টারেস শুট ইজি ভাই, এখন এটা তো রেকর্ড করার জন্য বলতেছি। এখন যদি অনলাইন ম্যাচ হতো তাহলে তো অন্যরকম বিষয় থাকতো। অনলাইন ম্যাচে সবচেয়ে হাইয়েস্ট গোলের রেকর্ড করা আমার যতটুকু মনে হয় এই ফুটবলে ইম্পসিবল গোল, কারণ আপনার বিপক্ষে যে থাকবে সে একবার হলেও ডিফেন্ড করবে, সে একবার হলেও গোল স্কোর করার জন্য আপনাকে অ্যাটাক করবে। তো আমাদের 33 মিনিট 8 নম্বর গোল কমপ্লিট। এখন 34 মিনিট 9 নম্বর গোল কমপ্লিট। ঠিক আছে, 34 মিনিটে আমাদের 9 নম্বর গোল কমপ্লিট। তারপর আমাদের 10 নম্বর গোল, 35 মিনিটে আমাদের 10 নম্বর গোল মেবি কমপ্লিট শুট, 36 মিনিটে কমপ্লিট হয়েছে আমাদের 10 নম্বর গোল। তো ঠিক আছে, হাফ টাইমের আগে 10টা গোল কমপ্লিট করলাম আমরা। তারপর অ্যাগেইন টরেস, নো মেসি, মেসি, মেসি একটা সুন্দর পাস গুলিটের কাছে, নেবলেট শুট গোল। তো গাইস, আমাদের হাফ টাইমের ভিতরে আমাদের মোটামুটি 11টা গোল কমপ্লিট হয়ে গেছে। দেখি সুয়ারেস কি করে, সুয়ারেস আল্লাহ। এটা কি হলো গাইস, একটা বুলেট হেডার প্লেয়ারের যদি ফিজিক্যাল স্কিল এমন থাকে। ঠিক আছে, আমাদের তো ফার্স্ট হাফ কমপ্লিট হয়েছে, আমরা ফার্স্ট হাফে 11টা গোল করতে পারছি। তো দেখি দ্বিতীয় হাফে আমাদের কতগুলো গোল হয়। 14টা শুট অন টার্গেট, সুয়ারেজ না গোল হলো না, নেমলেট, নেমলেট অ্যাগেইন একটা সুন্দর একটা কাল। বুঝলাম না ভাই, রেগুলার প্লেয়ারের গোল কি এমন করতেছে কেন গোল। হ্যাঁ ঠিক আছে, তো 51 মিনিটে আমাদের 12 নম্বর গোল কমপ্লিট করছি আমরা। তারপর অ্যাগেইন টরেস, হ্যাঁ ঠিক আছে, এভাবে করি ভাই গোল বাড়াতে বেশ এখন উপায় নাই আমার কাছে। তো গোল ঠিক আছে, গোল 53 মিনিটে আমাদের 13 নম্বর গোল কমপ্লিট। আচ্ছা, অ্যাগেইন টরেস, টরেস কি হবে, হ্যাঁ না ওরাও ভাই আমাকে ঘুরাইতেছে এখন বলের জন্য, টরেস আবার। ঠিক আছে, সুন্দর একটা গোল শুট হালকা গোল ভাই, এখানেও আমার সিএফগুলো মিস করছে। আমি টরেস আর সুয়ারেস নিয়ে খুব কষ্টে আছি, জোরা এখনও এইসব অবস্থায় গোল মিস করে। অ্যাগেইন মেসি, মেসি দৌড় দাও, ধরো বলটা, ঠিক আছে বল, ঠিক আছে নেওয়া হয়েছে। এখন গুলিট, লং পাস দিলাম, টরেস অ্যাগেইন, প্যাট্রিক ভিয়েরা, নেবলেট, সুয়ারেসকে একটা সুন্দর একটা পাস, সুয়ারেস সুন্দর একটা হালকা কাল গোল। ঠিক আছে, তো আমরা 69 মিনিটে 15 নম্বর গোল কমপ্লিট করলাম আমাদের। টরেসের এনার্জি টোটালি ফিনিশ, টরেসকে এখনই সাব করতে হবে, লাস্ট বল দিয়ে দিই টরেসকে, দেন না সুয়ারেস পাস গোল। এইটাও মিস হয়ে যেত ভাই, গোলকির পায়ে লাগছে, মানে বুঝতেছি না আমি কিছু। তো টরেসকে নামাবো, তার আগে বেকেনবাওয়ার, দেখুন এআই ম্যাচের টিমও আমার দর মানে বিপক্ষে একটা অ্যাটাকিং বাড়াইছে। ঠিক আছে, আমাদের কত, আমাদের 73 মিনিটে 17 নম্বর গোল। এখন আমি দেখে দেখে বলতেছি, কারণ ভাই আমি আগে ভিডিও মেড করি তারপর ভয়েস ওভার দিই, এমন না ভিডিও রেকর্ড করার সময় আমি ভয়েস ওভার দিই। বেকেনবাওয়ার গোল,
ঠিক আছে, তো আমাদের 75 মিনিটে 18 নম্বর গোল কমপ্লিট, 76 মিনিটে 18 নম্বর গোল কমপ্লিট। তো অ্যাগেইন বেকেনবাওয়ার, চলো আবার দেখি তোমার বেকেনবাওয়ারের স্পিড এদের থেকে বেশি হবে, কারণ স্বাভাবিক এখন এদের যে স্পিড গোল বেশি হওয়ার কারণ এটাই হচ্ছে যে এটা এআই ম্যাচ প্লাস এটা রেগুলার ম্যাচ, এটা রেগুলার প্লেয়ার মানে সবচেয়ে লো লেভেলের বিগেনার যাকে বলে, বিগেনার প্লেয়ারের সাথে একটা ফুল ম্যাচ হইতেছে, কিন্তু এটার পারপাস হইলো যে সবচেয়ে বেশি কত গোল করা যাইতে পারে। তো 83 মিনিটে আমাদের 20টা গোল কমপ্লিট হয়েছে, আমরা কি 30টা গোল কমপ্লিট করতে পারবো কি না কমেন্ট করে জানান। হ্যালান্ড গোল, ভাই শেষ, অলমোস্ট তাই আমাদের শেষ, 85 মিনিটে 21 নম্বর গোল, মনে হয় না 30টা গোল কমপ্লিট হবে, তাও আমরা ট্রাই করবো। বেকেনবাওয়ার, চলো ইজি একটা সুন্দর একটা শুট, গোল। ঠিক 86 মিনিটে আমাদের 22 নম্বর গোল কমপ্লিট, সরি 87 মিনিটে, তো কিলিয়ান এমবাপ্পে অ্যাগেইন আবার একটা গোল, মেবি হ্যাঁ গোলটা শিওর হবে গোল, ঠিক আছে। তো 89 মিনিটে মেবি আমাদের 23 নম্বর গোল কমপ্লিট হয়েছে, 89 মিনিটে 23 নম্বর গোল কমপ্লিট, আরও 60টা গোল লাগে, দেখি কি হয়। এমবাপ্পে অ্যাগেইন প্লিজ ফাস্ট করতে হবে একটু গোল, তো 24টা গোল আমাদের কমপ্লিট হইল। তো এরপরে আমাদের লাস্ট 6 মিনিট এক্সট্রা টাইম দিচ্ছে, মনে হয় না 24-30টা গোল কমপ্লিট করতে পারবো, তো দেখি কতগুলো গোল কমপ্লিট হয়। হ্যালান্ড, এমবাপ্পে, এমবাপ্পে গোল, তো আমাদের 25টা গোল কমপ্লিট হয়ে গেছে, আর সময় নেই মনে হয় না, আছে না লাস্ট আরেকটা সময় আছে, দেখি আরেকটা গোল কি দেওয়া যায়, 26টা। দেখছেন ভাই লাস্ট মুহূর্তে এমবাপ্পে এটা কি মিস করলো, আমি আমার সিএফদের নিয়ে এর জন্যই বলি যে খুব কষ্টে থাকি, আমার সিএফরা এমন এমন ম্যাচে যদি মিস করে থাকে তাহলে যখন একটা ইম্পর্টেন্ট ডিভিশন ম্যাচ আমার সাথে এমন হয় কি বলবো ও সময়। তো আমরা 37টা শুট দিছি, 32টা শুট অন টার্গেট হয়েছে, তারপরে আমরা 25টা গোল স্কোর করছি 90 মিনিটে একটা নর্মাল ম্যাচের টাইম লিমিট হিসাবে, যেভাবে 5 মিনিট। তো আমার যত ইউটিউবার ভাই ব্রাদার্সের, রাফা ভাই, ইভিডি ফুটবল গেমিং, যত ভাই ব্রাদার্সের সবার জন্য আমার একটা চ্যালেঞ্জ, আমার এই 25টা গোলের রেকর্ড আপনারা ব্রেক করে দেখাবেন নর্মালভাবে, বিগিনার দিয়ে যেভাবে আপনি আমি যেভাবে খেলছি ওইভাবে সেম। আমাদের মুরগি বয় ভাইকে ওই চ্যালেঞ্জটা দিলাম আমি, যেন সেও আমার ভিডিওটা যদি দেখা থাকেন ভাই তাহলে আপনাকে চ্যালেঞ্জটা দিলাম যে আপনি এমন একটা বিগিনার ম্যাচে 25টা প্লাস গোল করে আমার রেকর্ডটা ভেঙে দেখাবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার কালকে ইনশাল্লাহ, গুড বাই।